জয় বজরংবলি, জয় বজরংবলি, জয় বজরংবলি। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। 19 জুলাই 2022 মঙ্গলবার, এই যে আগামীকাল যে মঙ্গলবার, যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে প্রতিদিনের মতন একটি কথা আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এখানে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, যেখানে আপনারা বুঝে আপনাদের জীবনে আপনারা অ্যাপ্লাই করুন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। দেখুন, এই ভিডিওটি হচ্ছে আগামীকাল গরিব থেকে কারা ধনী হতে চলেছে হবে। এই যে পাঁচ রাশির মানুষের মধ্যে কোনো না কোনো রাশি কিন্তু কোটিপতি আগামীকাল হবে। এই পাঁচ রাশি হতাশা কিন্তু হবেন না, কম হোক বেশি হোক অর্থ প্রাপ্তির যোগ কিন্তু আগামীকাল সৃষ্টি হয়েছে এই পাঁচ রাশির। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অবশ্যই আপনারা এইটা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, বর্তমান যুগটা চলছে কলিযুগ। এই কলিযুগে হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তির যে কারকগ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। এই রাহু গ্রহ যদি আপনার ন্যাকাল চাটে শুভ অবস্থাতে থাকে এবং পাশাপাশি বুধ শুক্র শনি এই তিনটি গ্রহ যদি শুভ অবস্থান থাকে, আপনার প্রাপ্তি কিন্তু ঘটবেই। কিন্তু আপনাকে দেখতে হবে, যেহেতু এটা সম্পূর্ণটা ভাগ্যের খেলা, তাই ভাগ্য ভাবকে কিন্তু দেখা দরকার। অর্থাৎ ভাগ্যভাব, আপনাদের ধনভাব এবং আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোর পজিশান কেমন আছে সেটা কিন্তু দেখা দরকার। দেখুন, আগামীকাল যে পাঁচ রাশি আমি কথা বলছি, পাঁচ রাশি হাজারো লাখো কোটি মানুষের, সবার কি প্রাপ্তি হবে তা নয়। যারা শুনছেন তার মধ্যে কিছু পার্সেন্ট মানুষ কিন্তু আগামীকাল, যাদের ক্ষেত্রে প্রবল গাঢ় যোগ আছে, তাদের কিন্তু প্রাপ্তি কিন্তু আগামীকাল হবে, এটা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু আপনারা ধরে রাখতে পারেন। যাদের ক্ষেত্রে অল্পের জন্য প্রাপ্তির জায়গাটা বাধাপ্রাপ্ত হচ্ছে, তারা রাহু কবচ, এবং যারা বড় ধরনের প্রাপ্তি চাইছেন তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ, দুটি আপনারা কিন্তু নিতে পারেন। আপনাদের ক্ষেত্রে যেটা আপনাদের মনে হবে, রাহু রক্ষা কবচ অথবা রাহু কবচ। প্রচুর মেসেজ এসছে, প্রচুর ফোন আসছে যে স্যার রাহু কবচ বা রাহু রক্ষা কবচের মধ্যে পার্থক্য কি, সমস্তটা কিন্তু আমি তখন মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন আমার সাথে, অর্থাৎ আপনাদের জন্মকুণ্ডলী বিচার বা হস্তরেখা বিচার, সেই জন্য আপনারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। কারণ এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস, সম্পূর্ণ পেড সার্ভিস, ফ্রি সার্ভিস এটি নয়। দেখুন, প্রাপ্তির যোগ প্রত্যেক মানুষের জীবনে কিন্তু আসে, কারো ক্ষেত্রে দেরিতে, কারো ক্ষেত্রে তাড়াতাড়ি। কখন আপনার যোগ আছে সেটা একজন দক্ষ জ্যোতিষী আপনাকে কিন্তু জানিয়ে দিবে। প্রাপ্তির জায়গাটা নির্ভর করে মেনলি রাহু গ্রহের উপর। রাহুর বলবত্তা যদি আপনার ভালো থাকে কি না, আপনার কিন্তু আগামীকাল প্রাপ্তি সিওর অ্যান্ড সার্টেন কিন্তু আপনার হতে চলেছে। আপনার নিজের হস্তরেখাতে রাহুর প্লেসমেন্ট কেমন আছে, আপনি আপনার জন্মকুণ্ডলীটা খুলে দেখুন তো, জন্ম চারটা রাহুর প্লেসমেন্ট কেমন আছে, তবে কিন্তু আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু নিশ্চিত কিন্তু হবে। কেন বাধা আসছে, কি কারণে বাধা আসছে, অহেতুক অর্থ অপচয় না করে নিজের ন্যাকাল চার্ট বিশ্লেষণ করুন, রাহু কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন, প্রাপ্তির জায়গাটা কিন্তু গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করবে। দেখুন, যে জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে সমস্যা আসছে সেই জায়গাগুলো একমাত্র একজন দক্ষ অ্যাস্ট্রোলজারই আপনাকে কিন্তু সঠিক গাইডলাইন কিন্তু আপনাকে দিতে পারে। জীবনে সমস্যা আছে, সমাধানও আছে। আপনার ক্ষেত্রে এই যে আগামীকাল আমি যে বলছি পাঁচটা আছে প্রাপ্তির যোগ, যে কোনো দিক থেকে
আপনাদের আগামীকাল কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। আপনারা 500 টাকা হলো পাবেন, 5 লাখ টাকা হলো পাবেন, 1 কোটি টাকা হলো পাবেন। অর্থাৎ প্রাপ্তির জায়গাটা 50 টাকা হলো প্রাপ্তি কিন্তু আপনার ঘটবে। কীভাবে ঘটবে, কখন ঘটবে, এটা সম্পূর্ণ আপনার ডিপেন্ড করবে আপনার গ্রহ চক্র, আপনার ভাগ্য ভাব। তো আগামীকাল যে 5 রাশির প্রাপ্তির ক্ষেত্রে শুভ সময় এবং টার্গেট নাম্বার আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, অবশ্যই সম্পূর্ণরূপে আপনারা শুনবেন। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 2। আপনাদের শুভ সময় সকাল 9:33 থেকে 11:14 পর্যন্ত। দ্বিতীয় যে রাশি সিংহ রাশি। সিংহ রাশির আপনার আগামীকালে প্রাপ্তির শুভ সময় সকাল 11:21 থেকে 1:12 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 5। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 9:45 থেকে 11:19 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম শুভ যে রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 7। আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 11:58 থেকে আপনার 2:14 পর্যন্ত। সবশেষ এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 1। আপনাদের শুভ সময় সেটি হচ্ছে আপনার সকাল 10:14 থেকে শুরু করে আপনার 12:48 পর্যন্ত সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই যে 5 রাশির আমি কথা বললাম সে 5 রাশির কম হোক বেশি হোক প্রাপ্তির যোগ কিন্তু আগামীকাল নিশ্চিত হতে চলেছে। যদি আপনার জন্ম থেকে যদি যোগ থাকে আপনার কিন্তু প্রবল প্রাপ্তি দেখা যাচ্ছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।